পরিবেশ দিবস একদিন পালন করে আমাদের পরিবেশ রক্ষা করা সম্ভব না। আজকে আমরা যখন এখানে কথা বলছি, তার আগের দিনও আমরা ঢাকা শহরে দেখেছি যে শুধুমাত্র একটি পুকুর রক্ষার দাবিতে আন্দোলন হয়েছে হচ্ছে সেই আন্দোলনে পুলিশ বাধা দিয়েছে, আমরা দেখেছি দুদিন আগের ঘটনা। তো এই এই যে ঘটনাগুলো ঘটছে, আমার আমি এসে যদিও আমি দেরিতে অংশগ্রহণ করেছি, মানে ইন্টারনেট সমস্যার কারণে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম, এর মধ্যে চয়ন ভাইয়ের একটা কথা শুনেছি যে সচেতনতার কথা, এখন মানুষ অনেক সচেতন। আমাদের মানুষ আন্দোলন করছে একটি পুকুর রক্ষার দাবিতে, যেটা কাউন্সিলর দখল করে নিচ্ছে, তার বিরুদ্ধে গিয়ে মানুষ আন্দোলন করতে গেছে, কিন্তু যারা ইমপ্লিমেন্ট করার কথা মানুষের আন্দোলনের মাধ্যমে বিষয়টা দৃষ্টিতে এসেছে কর্তৃপক্ষের অবশ্যই, কিন্তু তারপরেও যে পুকুরটি রক্ষার জন্য উচ্ছেদ অভিযানে যাওয়া দরকার বা এই পুকুরটি রক্ষার জন্য নিজেদের কোনো কিছু করা দরকার, এটা আমরা আমাদের যে গভর্নমেন্ট যেই বডি সেখানে যে পরিবেশ অধিদপ্তর তাদের পক্ষ থেকে আমরা দেখিনি। তো প্রথমে মানে এই জন্য আমি বলছি যে আজকে তারা আমরা দেখেছি যে পরিবেশ অধিদপ্তর অনেক বড় করে মেলার আয়োজন করেছে, পরিবেশ মেলা, তারা অনেক কিছু করছে, অনেক আয়োজন করছে আজকে দিবস উপলক্ষে, বারবার শুধু সচেতনতার বার্তা তারা সেখান থেকে দেওয়ার চেষ্টা করছেন, মানুষ সচেতন হতে হবে। কারণ মানুষ সচেতন হয়ে গেল, সরকারের বড় বড় লোকজন, এই যে মেয়ররা, কাউন্সিলররা, ইউনিয়নের চেয়ারম্যানরা, তারা জমি দখল করে নিচ্ছে, জনগণের জমি বা জনগণের পুকুর, জনগণের নদী, জনগণের খাল তারা দখল করে নিচ্ছে, তাহলে আমি সচেতন হয়ে হবেটা কি? আমি সারাদিন সচেতন হয়ে শুধু চিল্লাইতে পারবো, এর বাইরে তো দেখছি না কোনো সমাধান। এই জায়গা থেকে আমি এই দিবস পালনের বিপক্ষে, কারণ হচ্ছে যে দিবস দিয়ে কিছু হবে না, দরকার হচ্ছে যে আমার আগে রাজনৈতিক সদিচ্ছা যে আমি আদৌ পরিবেশ রক্ষা করবো কিনা। তো আপনি আবার জিজ্ঞেস করেছেন যে পরিবেশ রক্ষার জন্য যে কোন বিষয়গুলো হুমকি স্বরূপ, হুমকি, সে জায়গা থেকে আমি সবার আগে বলবো যে পরিবেশ রক্ষার জন্য আমাদের সবচেয়ে বড় হুমকি হচ্ছে আমাদের রাজনীতিবিদরা, যখন যে দল ক্ষমতায় আসছে তারাই হচ্ছে যে পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তারা সবাই হচ্ছে নদী, খাল, বিল, গাছ সবকিছু তারা তাদের মতো খেয়ে নিচ্ছে। এই তাদের কারণে এই যে দেখেন আজকে ঢাকার অবস্থা বা আমাদের সারা দেশের অবস্থা কি, আমরা তীব্র তাপদাহ সহ্য করছি, এই তীব্র তাপদাহ এমন অবস্থা গ্রামের মানুষ তো তাও একটু বাতাস পায় কোথাও থেকে, আশপাশ থেকে বাতাস পাচ্ছে, ঢাকার মানুষের একটু বাতাস পাওয়ার কোন যে অধিকার সেটুকু মানুষ পাচ্ছে না। মানুষ আমরা যেটা দেখছি যে এই যে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন উঠছে, তখন ঢাকার মানুষ সেই তাপমাত্রা 41-42 ডিগ্রি পর্যন্ত মানুষ মানুষকে হচ্ছে যে ভোগ করতে হচ্ছে, কারণ এই যে এটাকে আমরা একটি নগরীয় তাপ মানে এই কি বলে দ্বীপে পরিণত করেছি, যেখানে তাপমাত্রা কখনোই নামছে না, তাপমাত্রা তার অন্যান্য আশপাশের শহর থেকে অনেক বেশি থাকছে। এই অবস্থায় এই যে এগুলো কেন হয়েছে, এই যে পরিবেশ দূষণের কারণে, পরিবেশ দূষণ করে আমরা যে পরিস্থিতিটা তৈরি করেছি, আমরা বৃক্ষ রাখছি না, আমরা বায়ু দূষণ করছি, আমরা প্লাস্টিক পুড়াচ্ছি, এগুলো প্রত্যেকটা তাপ বাড়ানোর জন্য ভূমিকা রাখছে। তো এই এগুলোই আসলে পরিবেশের এক একটা যে বললাম যে দূষণের কারণ, এবং তার মধ্যে সবচেয়ে বড় কারণ আমি মনে করব যে আমাদের রাজনৈতিক সদিচ্ছার অভাব।